নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ থেকে কিন্তু নিম্নচাপের বৃষ্টি কিছু অংশে বাড়তে চলেছে বেশিরভাগ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং কলকাতাতে আশেপাশের বিভিন্ন জায়গায় যেখান থেকে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ এবং কখনো রোদ রৌদ্রের দেখা মিলছে যার ফলে একটা ব্যবসাজনিত গরম কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কাজ করছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই সমস্ত জায়গায় বৃষ্টি আসতে পারে আমরা সরাসরি এখন বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখতে পাচ্ছি কি দেখুন সরাসরি আমরা যদি একবার নিয়ে যাই কলকাতার দিকে কিন্তু দুপুরবেলার আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খড় ব্যারাকপুর পানিহাটি চন্দননগর মাসা সিঙ্গুর উলবেরিয়া সময় বিভিন্ন জায়গায় জায়গায় একই সঙ্গে আমরা যদি উপগ্রহ চিত্র নিয়ে যাই তাহলে কিন্তু উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ শ্যামনগর অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ নিয়ে আমরা মেঘ কিন্তু উঠতে দেখতে পাচ্ছি কিন্তু বাদবাকি জায়গাগুলোতে দেখুন চারিদিকে কিন্তু তেমন একটা গভীর মেঘ নেই চারিদিকে মেঘ মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে সেটা খুব যে একটা ঘন গভীর তেমন নয় তার জন্য সব জায়গায় যে বৃষ্টি হবে সেমনটাও কিন্তু নয় শুধু কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবার সরাসরি আবার আমরা বজ্রবিদ্যুৎ মোট চলে যাব গিয়ে দেখে নেব দেখুন বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ বীরভূমের কিছু জায়গায় বহরমপুরে কিছু জায়গায় নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় যেমন কৃষ্ণনগর মন্তেশ্বর মেমারি শান্তিপুর রানাঘাট পান্ডুয়া সমেত এদিকে হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগর খড়দা গোর্ধাপি শ্রীরামপুর সিঙ্গুর গঙ্গাধরপুর এদিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টির চান্স রয়েছে উলবেরিয়া বজবজ বাগনান মহেশতারা দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা পাবনা নাগেরপুর কাপাসিয়া রাজশাহী এ এদিকেও কিন্তু বৃষ্টির বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগাং মহিষকালী হাটাঝারি নিয়ে বাংলাদেশের দিকেও আজ বৃষ্টির চান্স রয়েছে তবে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যেটা এর পরে কিন্তু একটি নিম্নচাপ আসছে যেটাও কিন্তু শক্তিশালী নিম্নচাপ হতে পারে যার বৃষ্টি শুক আপাতত আমরা লাস্ট শুক্রবার দু তারিখ অবধি লাস্ট আপডেট পাচ্ছি দশ দিনের টানা তো তাতে কিন্তু দু তারিখ অব্দি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন বর্ধমান খণ্ডঘোষ গলসি ভাতার মন্তেশ্বর পাতুলি কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর মুরাগাছা এবং চাপড়া এদিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তা আবার বজ্রপাত সময় ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে খড়গপুরের দিকে গোয়ালতল ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বেলডাঙ্গা বহরমপুর জঙ্গিপুর ডোমকল এদিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স রয়েছে অসমের দিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে এটা কিন্তু শুক্রবার দু তারিখ রাত্রবেলার কন্ডিশন সকালে যদি যাই সকাল দুপুরবেলার দিকে একটু পরিষ্কার থাকলো সকালে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে অনেকাংশে নতুন নিম্নচাপের ফলে যেখানে সিলদা চাকুলিয়া বিনপুর ঝাড়গ্রাম রানীবাদ রায়পুর সিমলাপাল খাতরা সিন্দ্রি মানবাজার বারাবাজার বলরামপুর শুকলারাক পুরুলিয়া পাড়া সিউড়ি এদিকগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা তালডাঙ্গা দিকেও দেখতে পাচ্ছি এদিকে নলহাটি মুরারাই এদিকটা তো আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কিন্তু পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন কলাপাড়া সেনবাগ মতিরাট ফিরোজগঞ্জ ঢাকা কাপাসিয়া নরসিংদী বালুকা ময়মেন সিং ত্রিশাল এদিকগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি শুক্রবার নতুন নিম্নচাপের ফলে হতে পারে দু তারিখ থেকে তারপরে আমরা যদি সকাল ভোরবেলা নাগাদ আসি ভোরবেলা হয়তো বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে তবে কিছু কিছু উপকূলবর্তী অংশে সেখানে ভারী বৃষ্টি থাকবে এবং অসম দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তার আগে যদি আমরা এক তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যাই বৃহস্পতিবারেও দেখুন রাত্রেবেলা অনেকাংশে ভারী বৃষ্টির চান্স রয়েছে যেটা রাসঘাড়া আরামবা কতুলপুর খণ্ডঘোষ বর্ধমান সোনা মুখী বিয়ালাত্তর বারজোড়া কাকসা দুর্গাপুর গঙ্গাজলঘাটি সালতোরা রানীগঞ্জ আসানসোল কুলতি রঘুনাথপুর কাশীপুর এবং পাড়া এই দিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে আর বাদ হলে তো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ত্রিপুরার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং বাদ জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বাংলাদেশের সর্বত্র হালকা থেকে মাঝের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাত্রেবেলা এক তারিখ আমরা যদি দুপুর দিকটায় যাই রাত বৃহস্পতিবার এক তারিখ তাহলে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতিভারী বৃষ্টি দুপুরবেলা রয়েছে এক তারিখে নতুন নিম্নচাপে যেটা হলদিবাড়ি ফ্রেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি গোসাবা বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর কুমিরমারি শ্যামপুর ডায়মন্ড হারবার বজবজ এই জায়গাগুলোতে একই সঙ্গে লালমোহন কলাপাড়াক মির্জাগঞ্জ তারপর হচ্ছে বরিশাল কাউখালী জিয়ানগর তুঙ্গিপাড়া গৌনাদিক গোপীনাথপুর চিটাগং মহেশখালী এদিকগুলোতে তো এরপর আমরা যদি একটু আগে আসি আগে আসলে সন্ধ্যে সাতটা সরি সকাল সাতটা সকাল সাতটার সময় হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ রামখানা গোসাবা জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বারুইপুর ঝাড়খালী মাঠবেরিয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট মোংলা শ্যামনগর তুঙ্গিপাড়া বরিশাল ভোলা রায়পুর চামুন্দি এদিকগুলোতে আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের প্রভাবে মানে নতুন নিম্নচাপ কিন্তু যেটা আসছে সেটাতে কিন্তু অবশেষে দক্ষিণবঙ্গের সর্বত্র এবারে ভারী বৃষ্টির আসা রয়েছে তো বুধবার এক তারিখে যদি যাই যেহেতু উনত্রিশ তারিখ থেকে নিম্নচাপটা চালু হবে তো তার ফলে বুধবার এক তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রয়েছে যার মধ্যে হলদিয়া বাজকুল এগরা মোহনপুর গ বন বাগনান দাতন কৈশোরী নয়াগ্রাম সমেত গোপীবল্লভপুর ব্যতিন হয়ে এদিকে খড়গপুর বালিচক চন্দ্রকোনা শালবনী আমলাগোড়া সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উলবেরিয়া বজবজ ডায়মন্ড হারবার তমলুক কলকাতা প্যারাকপুর পানিহাটি আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া এবং যত মুর্শিদাবাদ এবং তার আশেপাশে আছে বিভিন্ন জায়গায় কোথাও এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে কলকাতা এবং তার আশেপাশে আর এদিকে পশ্চিম জেলাগুলিতে আর এদিকে উত্তর পূর্বভাগের জেলাগুলিতে মাঝারি মানে বৃষ্টি হবে সেম মাঝারি মানে বৃষ্টি মালদা দুই দিনাজপুর ও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলি সমেত দেখতে পাচ্ছি আমরা অসমের দিকেও এবং ত্রিপুরার দিকেও এটা কিন্তু একত্রিশ তারিখ রাত্রেবেলা দুপুরবেলা গেলে কি দেখতে পাচ্ছি দুপুরবেলা কিন্তু দুপুরবেলা অবধিও কিন্তু এই ভারী বৃষ্টিটা থাকবে তারপরে সকালবেলা গেলে সকালবেলা কলকাতা এবং তার আশেপাশে ভারী বৃষ্টির চান্স রয়েছে যেমন বারুইপুর চাঁদখালি বিষ্ণুপুর পেয়ালি সমেত এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি এরপরে আমরা বুধবার একত্রিশ তারিখের পর আমরা তিরিশ তারিখ দেখি তিরিশ তারিখ সর্বত্র কিন্তু নতুন নিম্নচাপের ফলে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ হোক বাংলাদেশে হোক সমস্ত জায়গা জায়গায় জায়গায় শুধু উত্তরবঙ্গে কিছু জায়গায় হয়তো পরিষ্কার থাকবে কিন্তু বাদবি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এরপর আমরা তিরিশ তারিখের আগে তিরিশ তারিখে ভোরবেলা গেলে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ভোর চারটে থেকে শিলিগুড়ি তারপর হচ্ছে সোনাপুর চোপড়া ঠাকুরগঞ্জ ইসলামপুর রায়গঞ্জ জলপাইগুড়ি বিনারহাট মাতাভাঙা ফালাকাটা কোচবিহার এদিকগুলোতে ভালো বজ্রপাত সময়ে বৃষ্টি রয়েছে এরপরে উনত্রিশ তারিখ যদি যাই উনত্রিশ তারিখে গেলে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর উত্তরবারে কিন্তু বৃষ্টি বাড়বে উনত্রিশ তারিখে আঠাশ তারিখে যদি যাই আমরা আঠাশ তারিখে কিন্তু হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি আঠাশ তারিখে চলবে এবং টানা চলবে দেখুন প্রত্যেকটি জেলাতেই চলবে আর বাংলাদেশেও চলবে যেমন বাংলাদেশের সিলেট তারপর হচ্ছে জগন্নাথ জয়ন্তিয়াপুর চারখাই জাকিগঞ্জ ছদকবাদার নি আমরা নেত্রকোনা কিশোরগঞ্জ ইতলা সিরিজবাড়ি ময়মেন রংপুর পঞ্চগড় এইদিকগুলোতে আর উত্তর দিনাজপুর সাইডটাতে আর এরপর আমরা সাতাশ তারিখে যদি যাই সাতাশ তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না ছাব্বিশ তারিখেও তেমন একটা বৃষ্টি নেই আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তবে বর্তমান যে নিম্নচাপটি চলছে এই নিম্নচাপে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে গিয়ে শুধু আজ হয়তো কিছুটা বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় তবে ভারতের মধ্যভাগে এবং কিছু জায়গা আছে যেমন দেখতে পাচ্ছি আমরা রায়পুর তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন মধ্যপ্রদেশ ওড়িশা অন্ধ্রপ্রদেশ তারপরে ছত্তিশগড় এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে গুজরাটে মহারাষ্ট্র মুম্বাই কেরালা দিকে ভালো বৃষ্টি রয়েছে এদিকে মায়ানমারের দিকেও ভালো বৃষ্টি রয়েছে আর এদিকে নিম্নচাপে শক্তি কমার কারণ হচ্ছে এদিকে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যে সমস্তরা কিন্তু টেনে নিয়েছে এই ঘূর্ণিঝড়টি টাইফুনটি যার কারণে আমরা দেখতে পাচ্ছি এর ফলে এখানে কিছুটা শক্তি কমজোরি হয়েছে পরবর্তীকালে হয়তো আরও পরিবর্তন ঘটবে এবার সরাসরি আমরা বৃষ্টির পরিমাণ চলে যাব পরবর্তী দশ দিনে বৃষ্টির পরিমাণ যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি বেশিক বেসিক্যালি কলকাতার দিকে দেখব কলকাতায় কিন্তু পরবর্তী দশ দিন আমরা কলকাতার আশেপাশে কোথাও একশো আট কোথাও একশো দশ কোথাও একশো পনেরো এমন থাকবে উলবিরিয়া সাইডে কিন্তু একশো চব্বিশ বারুইপুর দিকে একশো পঁচিশ জয়নগর দিকে একশো বত্রিশ গোসাবার দিকে একশো পঞ্চাশ উপকূলের দিকে কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দুশো ছাড়িয়ে গেছে গিয়ে দেখতে পাচ্ছেন বা নতুন নিম্নচাপ কিন্তু ভাসাবে ভালো বৃষ্টি দেবে দেখ পশ্চিমাঞ্চলে যে খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সাইডে একশো পঁচিশ তিরিশ রয়েছে পুরুলিয়ার দিকে একশো ছাব্বিশ সাতাশ তিরিশ এমন কিন্তু রয়েছে বর্ধমানের দিকে ছিয়ানব্বই সাতানব্বই দুর্গাপুরের দিকে সত্তর আশি কাছাকাছি রয়েছে বাঁকুড়ার দিকেও প্রায় নব্বইয়ের কাছাকাছি নদীয়া ডিস্ট্রিক্ট দুই চব্বিশ পরগনা হুগলি এদিকে সত্তর আশির মধ্যে রয়েছে এবং মুর্শিদাবাদের এদিকে কোথাও সত্তর ষাট পঁয়ষট্টি এমন কিন্তু পরবর্তী দশ দিন আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে মালদার দিকে হয়তো একটু কম রাখবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একটু কম থাকবে কিন্তু শিলিগুড়ি সাইডে দুশো রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে এ দুশোর ওপরে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দুশো দুশোর উপরে রয়েছে আসামের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দুশো তিনশোর কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় জেলায় বন্ধুরা লক্ষ্য করতে পারছি সেম বাংলাদেশেও কিন্তু রয়েছে ভালো বৃষ্টি রয়েছে দেশ দুশোর কাছাকাছি রয়েছে কলাপাড়া এই সমস্ত জায়গায় দেশ দুশোর কাছাকাছি রয়েছে চিটাগং মহেশখালীর দিকে ভালোই রয়েছে মহব সিং সিলেট কালা এই দিকেও কিন্তু ভালোই রয়েছে তবে আজ কতটা বৃষ্টি হবে সেটা নিয়ে কিন্তু আমরা কনফিউজনে রয়েছি কারণ সারাদিন সূর্য মেঘ মেঘ কেমনই খেলা চলবে হয়তো বৃষ্টি অনেক জায়গায় না হতে পারে যত যতক্ষণে এই আপডেটটি আমরা করছি ততক্ষণ হয়তো বৃষ্টি কেটেও যেতে পারে তবে নতুন চাপে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরের আপডেটটি পাওয়ার জন্য বিকেলে অবশ্যই অবশ্যই আরো বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটবে সেটা তুলে নিয়ে আসবে ধন্যবাদ